শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের 29তম জাতীয় সংখ্যালঘু দিবস পালন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন ডাক্তার মমতাজ সংঘমিতা, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশী সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপরে আমাদের ভাইস চেয়ারপারসন আইনুল হক মহাশয়, তারপরে বরণপূর্ণিত আমাদের বিধায়ক সামাজ হোসেন প্রামাণিক, এরপরে বরণ করতে বলবো ভাইস চেয়ারম্যান পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন, তাকে বরণ করে এইবার স্বাগত বক্তব্য রাখবেন অধ্যাপক ডক্টর মমতাজ সংঘমিতা মহাশয়া, মাননীয় চেয়ারপারসন WBMC। সংঘমিতা মহাশয়াকে অনুরোধ করা হচ্ছে এখানে আসার জন্য। তিনি ভারতবাসীর সংবিধানে আমরা দেখে থাকি, কিন্তু ভারত এমন একটি দেশ যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই তো ভারতবাসীর মনোবাণী। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আজকে 29তম বিশ্ব সংখ্যালঘু অধিকার দিবস, সেই উপলক্ষে আমরা এটাকে ন্যাশনাল সংখ্যালঘু অধিকার দিবস হিসাবে আমরা আজকে এটা পালন করছি। এখানে ওই বার্তাটাই দিতে চেয়েছি আমরা, যে সংখ্যালঘু মানে কোনো, এটা একটা পরিসংখ্যান, কিন্তু যেহেতু পরিসংখ্যান, কিন্তু অনেক সময় দেখা যায় যে সংখ্যালঘু হওয়ার দরুন হয়তো তাদের ডেভেলপমেন্টের দিকে বা তাদের শিক্ষার দিকে বা তাদের অধিকার অস্তিত্বের দিকে একটা চিন্তা ভাবনা থাকে, সেই জন্যেই সরকার তরফে এই কমিশন করা হয়েছিল। আর বিশ্বে এই 18টাকে চিহ্নিত করা হয়েছিল, ওই যে স্বপন দেবনাথ বললেন, যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তখন সারা বিশ্ব কেঁপে উঠেছিল, যে ভারতবর্ষের যে সার্বভৌমতা এবং তার যে নানা ভাষা নানা মত নানা পরিধান সেটাকে ধ্বংস হয়ে যাচ্ছে, এবং একটা জাতি উন্নতি করে শুধু সংখ্যাগরিষ্ঠ দিয়ে না, সংখ্যালঘিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ দুজনেরই মানে উন্নতি এক হলে তবেই সেটা হয়, এই হিসাবেই কমিশন তৈরি হয়েছিল। আর তাই এই দিবসটা পালন করা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে লোককে জানানো যে মানে
সংখ্যালঘুদেরও সমান অধিকার আছে এবং সেই অধিকার রক্ষা ক্ষেত্রে তারা তো চেতনা ভাবনা করবেই, সেই সঙ্গে সংখ্যাগরিষ্ঠ লোকও তাদের, এবং দেখাও গেছে তাই যে যারা বুদ্ধিসম্পন্ন সংখ্যাগরিষ্ঠ ইন্টেলেকচুয়াল মানুষ তারা কিন্তু সবসময় এগিয়ে এসেছেন যখন সংখ্যালঘুদের উপর কোনো কিছু মানে আঘাত পড়ে এসেছে। তো সেই উপলক্ষেই আলোচনা এবং কিছু আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, সেটা এবছরের থিম আমাদের হচ্ছে, আমরাই করেছি এটা, হচ্ছে বিউটি অফ মাইনরিটিজ ইজ ইন ইউনিটি ইন ডাইভার্সন, তো সেইটার উপরেই আমাদের অনুষ্ঠানটা হবে। অবহেলিত আছেন বা হয়ে আছেন, তো সেই হিসাবে ঠিক নয়, এবং অনেকই বড় বড় মানুষ তারা বলে গেছেন যে সংখ্যালঘুরা কিন্তু পিলার অব দি নেশন, তাদের সমান ইয়ে না হলে কিন্তু নেশনের উন্নতি হয় না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।